পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হল রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে আসার সময় ঘটনাটি ঘটে। জানা গেছে, ইঞ্জিনের ঠিক পিছনের পার্সেল বগিটি লাইনচ্যুত হয়, যদিও ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের যাত্রীদের অভিযোগ, রেলকর্মীদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। হাওড়াতে ট্রেনে চেপেছি, এইখানে আস্তে আস্তে পাটরি থেকে ট্রেনটা নিচে নেমে যায়, ইঞ্জিনটা দিয়ে ঝকেনি লাগেনি, মানে একটু লেগেছে আর কি, অতটা লাগেনি, তাহলে হালকা বুঝতে পেরেছি কি যে হ্যাঁ লেগেছে, হ্যাঁ এইটুকুই, বেশি কিছু না। কি করে বুঝলেন যে ট্রেনটা পড়ে গেছে? হ্যাঁ, ঝাঁকুনিটা লাগলো, বাম সাইডে একটা ঝাঁকুনি লাগলো, তো আমরা বুঝতে পারলাম কি যে কিছু একটা হয়েছে। এরপরে আমরা নিচে নেমে দেখি তো পাটরি থেকে ইঞ্জিন নিচে নেমে গেছে। প্ল্যাটফর্মে আপমেন লাইন থেকে ঢোকার সময় এই পয়েন্টের উপর, এটা এসএলআর, সামনে ফ্রন্ট এসএলআর যেটা বলে, তার হাওড়া এন্ডের চারটে চাকা আমাদের ডিরেলমেন্ট হয়েছে। এতে কোনো ইঞ্জুরি ক্যাজুয়ালিটি বা কিছু নেই সেরকম। আমরা এটাকে ড্যাচ করে আবার গাড়িটাকে ওই এসএলআর এমটি এসএলআরটাকে কেটে দিয়ে আবার পুরো গাড়িটাকে আমরা ডেস্টিনেশনে পাঠিয়ে দেওয়ার ইনভেস্টিগেশন সবে এই ডিরেলমেন্ট হয়ে যাওয়ার পর এর ইনভেস্টিগেশন হবে। না সেরকম কিচ্ছু হয়নি, আমাদের সব লাইনই, একটাই লাইন এখন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম ব্লক আছে এবং ডাউন পর্দা ব্লক আছে, কিন্তু ডাউন মেন বা অন্যান্য লাইন দিয়ে আমাদের গাড়ি আপে এবং ডাউনে যাওয়া আসা করছে। না ওই 10:24 থেকে 10:40-11:40 পর্যন্ত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।